একশোটা স্কলারশিপ দিই। কাজেই আমরা যদি 2000 ছাত্র নেই, তো আমরা টপ 100 স্কলারশিপ নিয়ে ঢুকতেছে, এখানে ফি ওয়েবার নিয়ে ঢুকতেছে। এক দুই, তাদের এক সেমিস্টার করবার পরে 20 জন তো রেজাল্ট, এখানে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এবং তিন ধরনের স্কলারশিপ আছে, একটা হইল মেরিট অনলি, আর একটা হইল নিড অনলি। বাবা মারা গেছে, বাবা চাকরি করতো, তাদের সংসার চলতো, বাবা ব্যবসা করতো, বাবা মারা গেছে, ব্যবসা বন্ধ, ওই ধরনের কেসগুলিতে নিড দিকে স্কলারশিপ দিই। আর একটু নিড অ্যান্ড মেরিট, ছাত্র মোটামুটি ভালো, আবার দরকারও আছে, খুব টানাটানি সংসার, ওদেরকেও আমরা দিই। এই তিন ক্যাটাগরিতে আমরা স্কলারশিপ দিই। আর মুক্তিযোদ্ধা যারা ওয়ার্ডস, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য টোটালি ফ্রি, অ্যাডমিশন টেস্টও লাগে না, বিগিনিং টু এন্ড। 1500 পাশ করে গেছে মুক্তিযোদ্ধা সন্তান এখান থেকে, এই মুহূর্তে 160-এর মতন বোধ হয় আছে এনরোল্ড কারেন্টলি। আমি একটা কথা বলতে